সংস্কৃতিটা হচ্ছে নির্ভর, আর রাজনৈতিক সংস্কৃতি যেটা মুক্তিযুদ্ধের পর থেকে সেটা হচ্ছে ভয়। এই ভয়ের ভিত্তি হচ্ছে এক ধরনের আপস্কামিতা যার উপরেই নির্ভর করে এই ভয়ের সংস্কৃতি। যখন আমি বলছি যে মুক্তিযুদ্ধ হচ্ছে নির্ভয় সংস্কৃতি, এর অর্থ হচ্ছে এই যে মুক্তিযুদ্ধকে আমি নিশ্চয় 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর 16 তারিখে একটি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। যে সংস্কৃতি সেটা ছিল নির্ভয়, সেটা ছিল আপস্কামিতার বিরুদ্ধে, সেটা ছিল উজ্জীবনে, সেটার সবকিছু মিলিত নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সংস্কৃতি। আপনি নিশ্চয়ই জানেন যে তখন আমাদের কিছু স্বপ্ন ছিল, এই স্বপ্নের অন্য নাম দিয়েছিলাম আমরা মুক্তিযুদ্ধ। এই স্বপ্নগুলি এক একজনের কাছে এক এক রকমের ছিল, রাজনৈতিক নেতাদের কাছে, সাধারণ মানুষের কাছে একটা মূল লক্ষ্য বসেছিল, সেই লক্ষ্যটি হচ্ছে দেশের মুক্তি। যদি দেশের মুক্তি আসে তাহলে আমরা অনেকে ভেবেছিলাম আমরা যোগ লাভ করতে পারবো, অনেকে ভেবেছিলাম আমরা আমাদের কথা বলতে পারবো, অনেকে আমরা ভেবেছিলাম আমরা মুসলমান না হয়েও এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করতে পারবো। এই সমস্ত স্বপ্নের নামে ছিল মুক্তিযুদ্ধ, এবং যে কারণে মানুষ উজ্জীবিত হয়েছিল। এবং মানুষ যখন উজ্জীবিত হয় এবং যখন তার স্বপ্ন বাস্তবায়নে অগ্রসর হয় তখন কিন্তু তার মনে আপোষ কাজ করে না, তখন তার মনে ভয় কাজ করে না, তখন তার মনে যে একটি জিনিসে কাজ করে সেটি হচ্ছে লক্ষ্যে পৌঁছবার লক্ষ্য। এই কারণে আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধের যদি সংস্কৃতি আমি বলি তাহলে সেটি হচ্ছে নির্ভয়ের সংস্কৃতি, অন্য কথায় অন্ধকারের বিপরীতে আলোর দিকে যাওয়ার সংস্কৃতি। মুক্তিযুদ্ধের পর গত 25 বছরে আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি রাজনৈতিক সংস্কৃতিটা কি হয়েছে। আমি মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে যদি বিচার করি আমি তাহলে দেখবো যে এই রাজনীতিটা যেটি হওয়ার কথা ছিল না আপোষে, যেটি এগোবার কথা ছিল নির্ভয়, যেটি এগোবার কথা ছিল লক্ষ্যের দিকে, সেটি সমস্ত লক্ষ্য থেকেই অপেক্ষিত হল। যদি আপনি বলেন যে আমরা গণতন্ত্রের কথা বলেছিলাম, গণতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলেছিলাম, তাহলে মুক্তিযুদ্ধের পরে যে রাজনৈতিক সংস্কৃতি তাকে গণতন্ত্র কোথায় গেল? বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকে এই পর্যন্ত যদি আমরা দেখেন সত্যিকার অর্থে যে গণতন্ত্র আমি আপনি আমরা বিশ্বাস করি যারা ক্ষমতার সঙ্গে যুক্ত নয় সেই গণতন্ত্র কখনো প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের যে বিষয়গুলি, কারণ গণতন্ত্র একটি সংগ্রাম একটা প্রশ্রয় নয়, গণতন্ত্র একটা চর্চার বিষয়, যেখানে আমরা আমাদের পরিবারে গণতন্ত্র চর্চা করি না, যেখানে আমরা আমাদের দলে গণতন্ত্র চর্চা করি না, সেখানে কিভাবে আমরা আশা করব যে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ হবে? পার্লামেন্ট থাকলে তো গণতান্ত্রিক সংস্কৃতি হবে না, গণতন্ত্র হবে না। কারণ আমি যে এখানে আজকে গণতন্ত্রের কথা বলে এসেছি আমি পরিবারে গিয়ে এখন একত্রিত করছি, আমি আমার স্ত্রীকে নমিনেট করতে চাচ্ছি, আমি আমার সন্তানের উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছি। আজকে শেখ হাসিনা বা খালেদা জিয়া এখানে যে গণতন্ত্রের কথা বলে যাচ্ছেন নিশ্চয়ই আপনারা জানেন তাদের দলে কেউ তাদের সামনে দাঁড়িয়ে আমি আজকে শুনিনি আজ পর্যন্ত কেউ একটি কথা বলতে পেরেছে। অন্ততপক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবের সামনে দাঁড়িয়ে অনেকে তার কথা বলতে পেরেছিলেন, যে কারণে আওয়ামী লীগ একটি সচল রাজনৈতিক দলে পরিণত হয়ে পড়েছিল। আমি আওয়ামী লীগের কথা আনছি যে ওটি একমাত্র দল ছিল, বাকি আমরা অনেকে বামপন্থী রাজনীতি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু দলীয় মতো ভাবে তো ওই দলের সঙ্গে তার তুলনা হয় না। ছিল দেখে তারা এগোতে পেরেছিল, এবং যখন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলেন তখন আপনি তাজউদ্দিনের নাম উচ্চারণ করেন,
একই সঙ্গে শেখ নজরুল ইসলামের নামও আমরা একই সঙ্গে আলোচনা করতে পারি, মতে অন্তত একই পর্যায়ে করতে পারি। কারণ তিনি নিজে নেতা হলেও একটা নেতৃত্বের কাঠামো গড়ে তুলেছিলেন, এক ধরনের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে। সেটি কিন্তু সেই চর্চাটা যেটা মুক্তিযুদ্ধের আগে ছিল, মুক্তিযুদ্ধের পরে কিন্তু আর সেটা থাকেনি। মুক্তিযুদ্ধের সংস্কৃতিতে কিন্তু কমিউনিস্ট পার্টি ছিল, অন্যরা ছিল, এক ধরনের সহিষ্ণুত ছিল। সেটা ছিল এই যে আমাকে একটি লক্ষ্যে পৌঁছতে হবে, এবং সেই লক্ষ্যটি হচ্ছে মুক্তিযুদ্ধ, যেটাতে আমাকে জয়লাভ করতে হবে। ফলে এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে তারা একটা পথ খুঁজে নিতে দিয়েছে, এবং এই পথ খোঁজার মূল বিষয়টা হচ্ছে সহিষ্ণুতা। তখন এই যে একটা সংস্কৃতির বিকাশ হয়েছিল সমব্যথী ভাতৃত্ববোধে, সেগুলি ভিত্তি ছিল সহিষ্ণুতার সংস্কৃতি। যদি মুক্তিযুদ্ধের পরে আমরা এই সহিষ্ণুতার সংস্কৃতিটা বজায় রাখতে পারতাম, তাহলে আজকে আমাদের যে সংকটে পড়ার কথা হচ্ছে সেই সংকটে পড়ার কথা ছিল না। তারাও সহিষ্ণুতার চর্চা করেনি, সামরিক স্বাতন্ত্র্য সহিষ্ণুতার চর্চার বিরুদ্ধে এরপরেও যারা আমাদের একাত্তর করে তারাও সহিষ্ণুতার চর্চা করেনি। ফলে মুক্তিযুদ্ধ বা আরেকটি কথা বলতে আপনাদের এখন শুনলে ভালো লাগবে না, মুসলিম লীগ যারা করেছিলেন বা মুসলিম লীগের পরবর্তী যারা অনেকে ছিলেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের সংস্কৃত ছিল, এক ধরনের কৃতিত্বমূলক মনোভাব ছিল। আজকে আমরা তাদের আইডিওলজিকে বিশ্বাস করতে না পারি, দ্বন্দ্ব করতে পারি, কিন্তু এক ধরনের কৃতিত্বমূলক মনোভাব, অভিভাবকত্বমূলক মনোভাব ছিল, যেইটা কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক ধারা মধ্যে আমরা খুঁজে পাই না। এটা ভালো কি খারাপ আমি সেটার মধ্যে যাবো না, কিন্তু রাজনীতির চর্চা তখনই ফলপ্রসূ হয় যখন এই রাজনীতির সঙ্গে সহিষ্ণুতা হয়, যখন আমি বলতে পারবো বলছিলেন মতো যে আপনার অধিকারের জন্য, আপনার গণতান্ত্রিক বহির জন্য আমি যান দিতে প্রস্তুত। এই দেখি এই দলীয়করণের চর্চা কোন দল করেনি, এমন কিছু কেউ দিতে পারবে না। এই দলীয়করণ আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, বিএনপির আমলে দেখেছি, জাতীয় পার্টির আমলে দেখেছি, সেনাবাহিনীর আমলে দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতেও দেখছি। তাহলে আমাদের অবস্থানটা কোথায় যাচ্ছে? আরো আছে, আমি সময় বেশি নেব না, বিচার শেষ করে দিচ্ছি, যে মুক্তিযুদ্ধের যে স্বপ্নগুলি, যে সংস্কৃতি চর্চা, সেটা কিন্তু আমরা 72 সালের সংবিধানে আমরা দিতে পেরেছিলাম। যে কারণে বারবার আমরা গুরুত্ব সহকারে বলি যে 72 সালের সংবিধানটি আমাদের প্রতিষ্ঠিত করা উচিত আগে, কেননা যে সংস্কৃতি আমরা মনে করেছিলাম সুস্থ, আমাদের বেঁচে থাকার জন্য সাহায্যকারী, সেইগুলি বিকৃত হয়েছিল গণতন্ত্র। এবং এটা 4টি উপাদানে নিয়ে আসা হয়েছিল, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী। আমি জানি না আপনারা আমাদের পরিস্থিতি সেটা পুরো করেছেন কিনা, যদি পড়েন তাহলে দেখবেন ইকোনমিক পলিসি থেকে সমস্ত ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে কিন্তু সুবিস্তৃতভাবে লিখিত আছে। আমি জানি না আর অন্য কোনো দেশের সংবিধান লিখিতভাবে এত বিস্তারিতভাবে আছে কিনা। অনেক দেশের সংবিধান কিন্তু কয়েক পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরিস্থিতিটা আমরা কনস্টিটিউশনে পড়েছিলাম, কিন্তু পরপর দিয়ে যখন ক্ষমতার সঙ্গে নিত, তাই মুক্তিযুদ্ধের ক্ষমতার ব্যাপারটা অস্পষ্ট ছিল। ক্ষমতার পর যখন নাকি মুক্তিযুদ্ধের ক্ষমতার কথাটা এলো, অর্থাৎ রাজনীতির কথাটা এলো, তখন এই সংস্কৃতিটা বদলে গেল। করেনি দেখি, এবং এই ক্ষমতায় যদি থাকতে হয় আপোষ করতেই হবে, ক্ষমতায় যদি যেতে হয় আপোষ করতেই হবে, ক্ষমতায় যদি যেতে হয় নির্ভয়ে অনেক কথা বলা যাবে না, কেননা ভোটের ব্যাপার আছে। ফলে রাজনীতির সংস্কৃতিটা সবসময় আপোষের সংস্কৃতি, সবসময় ভয়ের সংস্কৃতি, সেখানে মুক্তিযুদ্ধের সংস্কৃতির সঙ্গে এটা মেলানো সম্ভব নয়। আমাদেরকে এই রাজনৈতিক সংস্কৃতিটা থেকে মুক্তি পেতে হবে, এবং রাজনীতির সংস্কৃতি থেকে মুক্তি পেতে হলে আপনাকে অনেক আপোষ থেকে সরে আসতে হবে, আপনাকে নির্ভয় ভয় থেকে সরে আসতে হবে, নিজের ক্ষতি করে অনেক কথা বলতে হবে। এইটার চর্চা যদি আমরা করতে পারি,
তাহলে আমি মনে করি যে রাজনীতি সংস্কৃতি চর্চার কথা আমরা বলছি সেটার দিকে আমরা অগ্রসর হতে পারব। আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে সেই মুক্তিযুদ্ধের সংস্কৃতি ফিরিয়ে আনার কথাই আজ আবার এই 25 বছর পরে আবার নতুনভাবে বলতে হবে।